কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি। দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য। প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ। একটা সন্দেহবশত আসছে আর কি, তো ভালো, তারা বাকিটা আল্লাহর হাতে। হাতে একটা টিউমার হয়েছিল এখানে, তো হওয়ার পরে ওনার কাছে আসলাম। ওনার কাছে আসার পরে উনি একটা কাঁচা জিংলা দিয়া, যেটা বাসা সাক্ষাৎকারে ভিডিও নেব, তা আপনি বলে কিছু কাজে বসছিলেন নাকি? জি জি, আমার চেম্বারে অনেক কাজ আছে এবং আমার বাইরে পিএস আছে, পিএস এগুলো আমার রুগী দেখে। জি জি, আপনার ছাত্রর মাধ্যমে আপনার কাছে আসা যাওয়া, আপনাকে আইসে বুঝে মনে ডিস্টার্ব করলাম? না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আমার কাছে আসে আমার সাক্ষাৎকার নিতে। আচ্ছা, এই আপনি বোধহয় কাজ করতেছেন নাকি মানুষের? জি, আমি কাজে আছি, এখন কাজে আছি। ও, তাহলে আপনার কাছে কি 5 মিনিট সময় হবে কথা বলার? হ্যাঁ হ্যাঁ, আপনি 5 মিনিট আপনাকে সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনি একজন সাংবাদিক মানুষ, আপনাকে সময় দেওয়া যাবে। জি, আপনার এলাকায় তো অনেক প্রশংসা শুনলাম, সবচেয়ে ভালো লাগলো যে আপনার এলাকাতে অনেক গরিব দুঃখী মানুষের অনেক সহযোগিতা করেন আর অনেক মানুষের অনেক উপকার করে দেন। আচ্ছা, প্রথমে জানতে চাইবো আপনার নামটা। আমার নামটা তান্ত্রিক মোহাম্মদ বুলবুল হোসেন কবিরাজ। তান্ত্রিক কাজ ওপেন চ্যানেলের মাধ্যমে আমি কাজ করি মানুষের বিভিন্ন। জি জি, হ্যাঁ, কি কি রোগের কাজ করেন একটু বলে দিন। প্রথমে মানুষের কাজ করি, যেমন মানুষের পাওনা টাকা, কাউকে হাওলা দিচ্ছে টাকা দিচ্ছে না, জি জি, এই টাকা উদ্ধার করা, বিদেশে লটারি ধরা এবং মানুষের বান মারি ব্রেন আউট করা, স্বামী স্ত্রী অমিল, জায়গা জমি নিয়ে ঝামেলা, মানুষের কেস মামলা নিয়ে মোকদ্দমা নিয়ে ঝামেলা, মানুষের শত্রু জন্য চলে না, মানে যে কোনো মানুষের ভালোবাসা, প্রেম ভালোবাসার জন্য। জি, যে কোনো রোগের কাজ করেন? জি, বিভিন্ন মানুষের রোগে, যেমন মিল্কি বান মারি ব্রেন আউট করে, প্যারালাইসিস। আচ্ছা, এই যে যে কাজগুলো আপনি করে থাকেন, এই কাজের জন্য কোনো টাকা পয়সা হাতিয়ে আপনাকে দিতে হয়? আমাকে একটা কারণ, আমার কাজের পরে আমাকে টাকা দিতে হয়। আমাকে কয়েকটা জিনিস দিতে হয় হাজিরার জন্য। আমি জিন চালানো, তুমি কিছু কাজ করি, জিনিসগুলো দিলে আমি কাজ করে দেবো। কাজের পরে আমাকে কেউ খুশি করে টাকা দিয়ে, কেউ মুখের ভালোবাসায় খুশি করে টাকা দিয়ে, সবসময় মানুষের মন জয় করা যায় না। এবং কিছু প্রতারকরা বাইরেছে কাজের আগে, এই সে বিভিন্ন কথা বলবে, ধোকাবাজি এবং বিভিন্ন কথা দিয়ে ভুল ভুলে দিয়ে মানুষকে মজিয়ে নেয় তারা। আমরা সেগুলো না, আমি হাজার হাজার আমি কাজ করি মানুষের। আমার দৈনিক বাংলা, ইত্তেফাক, জনকণ্ঠ, মানব জমিন, পেপার পত্রিকা যারা দেখছে, বিটিভি চ্যানেল, এটিএম বাংলা, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল আমাকে যারা দেখছে, জি, আপনাকে পড়ার সময় আমরা টিভিতে দেখি, সরাসরি আমাকে ভিডিওর মধ্যে আমাকে কাজ করাবেন। এবং বিভিন্ন মানুষ ভিডিও ছাড়া দেখলে বিভিন্ন পত্রকারের কাছে ঠক দিচ্ছে সরাসরি ভিডিও। এবং আমার বাড়িটা ঢাকার সাভারে, আমি একটা বাংলাদেশ নাবি সাভার, যেমন সতীশের নবীনগরে আমার বাড়িটা সাভার থানায় পড়ছে। আমাকে যোগাযোগ করবেন আমার ফোনে। আচ্ছা, এই যে বাসাটা দেখতে পারতেছি, এটা কি আপনার নিজস্ব বাসা? নিজস্ব বাসা। ও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনি কি শুধু কবিরাজি করেন না অন্য কোনো ব্যবসা আছে আপনার? না না, আমি শুধু কবিরাজি, আমার এই কাজের কর্মত হলো 32 বছর, আমার বয়সটা চলতেছে 52 বছর। আমি 20 বছর বয়সে চলে গেছিলাম কামরূপ, আমি কে পানাম রাজ্য। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারছি যে আপনার কাছ থেকে অনেক লোক শিক্ষার জন্য আসে, আপনার নাকি বাংলাদেশে অনেক ছাত্র আছে? আমার বাংলাদেশে 1300 ছাত্র আছে। আমার ছাত্র চট্টগ্রামে আছে, সিলেটে আছে, কুমিল্লাতে আছে, রাজশাহী আছে, দিনাজপুরে আছে, খুলনাতে আছে। আপনার এলাকাতে তো আপনাকে মহাগুরু বলে সবাই চিনে। জি জি, আপনার নাম বললে কম চিনে, সবাই মহাগুরু উস্তাদ বলে ওনাকে আপনাকে চিনে। জি। আচ্ছা, যে কাজগুলো করে থাকেন, আপনি বললেন যে দর্শকদের উদ্দেশ্য কিছু জিনিস লাগে, আপনি জিন হাজির করেন। আচ্ছা, জিনিসগুলো কি কি লাগে একটু বলে দেন। আমার এগুলো যেমন কিছু মোমবাতি, আগরবাতি, কিছু কবুতর রক্ত, জি, এগুলা কিছু বসি, যেমন মানুষের প্রেম ভালোবাসা দ্বারা ব্যর্থতা, তাদের জন্য বসীকরণ তাবিজ করতে হয়, সেই কারণে বসি, কবুতরের রক্ত, মোমবাতি, এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল এবং পাওনা টাকা দেয় না, এবং জায়গা জমি নিয়ে পেস, মানুষের শত্রু যারা বাইরেতে পারতেছে না, ভাই ভাই মিল নাই, কাজের পরে মন থেকে যা দিই খুশি। মানুষে আমার উস্তাদ বলছে, অহিংসা পরম ধর্ম জীবত্বম আপা, টাকা পর মানুষ স্বপন যেত পর মানুষের সেবা করো। জি, আমার গুরু দলকুরে কামরূপ কামিরকে জয় গুরু। জি, আচ্ছা, আপনার সামনে আমরা একটা হার দেখতেছি, হারটা কিসের? এটাই আমি 32টা বছর সাধনা করে আমার উস্তাদ সামনালাল গুরু, জি, সামনাল বড়ুয়া আমাকে সিংহর হারটা দিছে। আর এই কিতাব দুটা দিছে, আর দুটা যে
মহাসাগরে নাম শুনছেন, মাছ দানব জাতীয় মাছ মানুষ খায়, সে বাচ্চা মাছের মাথা এগুলা আবার উনার সামনে আমরা দেখতে পারতেছি অনেক কিতাব, কিতাবের নাম সঠিক আমি বলতে পারি না, ইন্দ্রজাল আর একটা মহাভারত, ইন্দ্রজাল এটা দিয়ে মানুষ কুকা পণ্ডিত মহাসাগরে বাইরে পাড়ি দিয়ে বিদেশে যেমন লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে জিনের মাধ্যমে কাজ করে থাকি। আচ্ছা আপনার নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ আমার নাম্বারটা বলতে পারবো, নাম্বারটা হলো 01712। জি আমাকে পাবেন, সরাসরি আমাকে ভিডিও ফোনে কথা বলতে পারবেন। এবং একটা আমার দাবি থাকবে ভাইদের কাছে, বিভিন্ন যারা পতাকার কাছে ধরা খাইছেন এবং ঠকছেন বিভিন্ন কবিরাদের কাছে, তাদের কাছে আমার অনুরোধ, সরাসরি আমার সাথে যোগাযোগ করেন এবং ওপেন চ্যানেলের মাধ্যমে আমি কাজ করব 3-4 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যারা প্রতারণার শিকার হয়েছেন তারা আশা করি সরাসরি সাভারে চলে আসবেন, সাভারে চলে আসবেন, তাহলে উনি ফ্রিতে কাজ করে দেবে। আর